বিসমিল্লাহিরাহমানিরহিম। গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা নির্বাচন ব্যবস্থা, কারণ এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হন, তারা তাদের পছন্দ মতো দল, ব্যক্তি এবং রাজনীতিকে নির্বাচন করে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন 5 বছরে। সেই জন্য এটাকে বলা হয় প্রজাতন্ত্র, অর্থাৎ সেখানে মালিক হচ্ছে দেশের মালিক, রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ। এবং সেই কারণেই একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1991 সালে তখন যে ক্রাইসিস ছিল, যে একটা স্বৈরাচারের হাত থেকে আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সংগ্রামের মধ্যে জয়লাভ করার পরে তাঁরই দিক নির্দেশনায় সেদিন যে ব্যবস্থাটা নির্ধারণ করা হয়েছিল, যেটা পরবর্তীকালেও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, যে কালচার, সেই কালচারে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে তা কখনোই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না সেই সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই দিক নির্দেশনায় সেখানকার তখনকার সেই সংবিধানের ব্যবস্থা না থাকার পরেও জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে সেদিন কিন্তু সেই ব্যবস্থা তৈরি করা হয়েছিল সব রাজনৈতিক দলগুলো এবং জনগণের সমর্থন নিয়ে। এবং প্রমাণিত হয়েছে যে বিচারপতি শাহাবুদ্দিনের সেই সরকার সেই নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকার, তারা অত্যন্ত সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন করে সত্যিকার অর্থেই একটা জনগণের প্রতিনিধিত্ব স্বরূপ একটা সরকার তৈরি করেছিলেন, এবং সেটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার। কারণ ওই সময়ে জনগণের সমস্ত আস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে ছিল। আজকে এই এত বছর পরে, সেই 91 সাল আর আজকে হচ্ছে 22, প্রায় 31 বছর, এই 31 বছর পরে আমরা এই গত 15 বছরের অভিজ্ঞতায় এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে এই দেশে যদি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয় তাহলে কখনোই একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না, সত্যি জনগণের প্রতিনিধিত্বমূলক কোনো সরকার গঠিত হবে না, এবং জনগণের যে সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান হবে না, এবং গণতান্ত্রিক একটা সমাজ, একটা রাষ্ট্র নির্মিত হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে সেই জন্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিকে, যে তারা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে, অত্যন্ত জরুরি প্রয়োজনে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। গণতন্ত্র মুখের কথা নয়, গণতন্ত্রকে চর্চা করতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে সেই গণতান্ত্রিক সংগঠনগুলোকে গড়ে তুলতে হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হয়। আজকে যে সমস্ত দেশে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে সেই সমস্ত দেশগুলোতে নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্রের চর্চা হয়েছে। দুর্ভাগ্য আমাদের, যারা আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্যে, যেটা 1990 সালে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আবার গণতন্ত্রকে পুনরায় ফিরে নিয়ে আসছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই জায়গা থেকে আজকে দেশ সমস্তকে দূরে সরে নিয়ে গেছে এই একটি দল, যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু কাজে বিশ্বাস করে না, যারা পরিকল্পিতভাবে এইবার এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটা সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে। বন্ধুগণ, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কোনো বিকল্প নেই, সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে, তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে
এই 1991 সালের মতো তাদেরকে ক্ষমতা দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট এবং সরকার গঠন করা, এবং তাহলেই শুধুমাত্র এই সংকটটিকে উত্তর করা সম্ভব হবে। তাহলেই শুধুমাত্র জাতির একটা ভবিষ্যৎ নির্মাণ করা হবে। তাহলেই আজকে যেভাবে পরিকল্পিতভাবে এই দেশকে একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যেভাবে একটা পরিকল্পিতভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, আবার সেগুলোকে পুনরায় নির্মাণ করার একটা সুযোগ সৃষ্টি হবে। তাই বন্ধুগণ, আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের যে আহ্বান দেশবাসীর কাছে থাকবে, জনগণের কাছে থাকবে, যে আসুন, আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, এই দেশকে রক্ষা করবার জন্যে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে জনগণকে ঐক্যবদ্ধ করে একটা দুর্বার সংগ্রাম গড়ে তুলি, যে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই ফ্যাসিবাদী, এই স্বৈরাচারী, এক নায়কতন্ত্রবাদী এবং কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করতে পারবো। আসুন আমরা সেই লক্ষ্যেই সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সুবর্ণ জয়ন্তী কমিটি জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, এবং বর্তমানে যে রাজনৈতিক সংকট বিরাজ করছে এই সংকট উত্তরণের সম্ভবত একমাত্র দিক নির্দেশনা। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের এই 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় দুঃখ, হতাশা ও ক্ষোভের কারণ হচ্ছে যে 1971 সালে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা যে একটা নতুন রাষ্ট্র নির্মাণ করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করব, এই 50 বছর পরে আজকে আমরা ক্ষোভ, দুঃখ, লজ্জা, ধিক্কারের সঙ্গে লক্ষ্য করছি যে সেই সব কিছুকে ধ্বংস করে দিয়েছে একটি দল, এবং সেটি হচ্ছে আওয়ামী লীগ।